আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের। তিনি এখন ভারতে আছেন এবং অনেকেই জল্পনা কল্পনা করছেন যে তিনি হয়তো ফিরতে পারবেন, কেউ কেউ মনে করছেন তিনি আর ফিরতে পারবেন না। তার নামে অনেক মামলা মোকদ্দমা হয়েছে এবং সরকার এবং অন্যান্য দলগুলো এই আওয়ামী লীগ বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে যাতে তারা ফিরতে না পারে, রাজনীতিতে সহজে ইন করতে না পারে। এখন কথা হচ্ছে তিনি এখন ভারতে কী অবস্থায় আছেন, শেখ হাসিনার ওই দেশে অবস্থান নিয়ে ডক্টর ইউনুস এবং মোদি সরকারের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ পরিলক্ষিত হচ্ছে। ডক্টর ইউনুস কথা বলেছেন মোদির সাথে এবং সামনেই জাতিসংঘের অধিবেশন আছে, সেখানে তিনি চেষ্টা করছেন তার সাথে একটা বৈঠক করার জন্য, কিন্তু ভারত থেকে এখনও পজিটিভ কোনো আনসার আসেনি। বোঝা যাচ্ছে যে ভারত সরকার একটু অপ্রস্তুত আছে বাংলাদেশ এই নতুন সরকারের সাথে, বিশেষ করে হাসিনা প্রসঙ্গে। এবং হাসিনাকে যদি ফেরত চায় ডক্টর ইউনুস সরকার, তাহলে সেটা মোদি সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা হয়ে যাবে। এখন এই অবস্থায় বিশিষ্ট একজন সাংবাদিক সেলিম সামাদ নর্থ ইস্ট নিউজে একটা আর্টিকেলে লিখেছেন যে হাসিনা ভারতে গৃহবন্দী অবস্থায় আছেন। আমরা জানি যে হাসিনা দিল্লিতে চলে যান, ওইখানে সেনানিবাসে তিনি সংরক্ষিত এলাকায় এক বসবাস করছেন। প্রথম যখন তিনি ওইখানে যান, যাওয়ার পরে আমরা দেখেছি যে মোবাইলে তিনি বিভিন্ন দলের নেতাদের সাথে, কর্মীদের সাথে কথা বলেছেন, বিশেষ করে গোপালগঞ্জে ছাত্রলীগ নেতার সাথে কথা বলেছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। এবং জয়ও বলেছেন, তার ছেলে জয় যিনি আমেরিকা থাকেন, তিনি বলেছেন তার সাথে তার মায়ের কথা হয়েছে। এখন ডক্টর ইউনুস যখন মোদির সাথে কথা বললেন ফোনে, তারপর থেকেই অনেকে ধারণা করছেন যে হাসিনার যে ফোন ছিল সেটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কারণ এর পরবর্তীতে তাকে আর আমরা যোগাযোগ করতে দেখিনি বাংলাদেশের কারো সাথে। এবং শুধু সেটা নয়, তার মেয়ে পুতুল যিনি ভারতে তার চাকরির সূত্রে ভারতে থাকেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক তিনি, এবং পুতুল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তার মার সাথে তিনি দেখা করতে পারছেন না, মানে এটা হচ্ছে তার জন্য অনেক বেদনার। তো কেন দেখা করতে পারছেন না, মানে এখানে রেস্ট্রিকশন আছে, অর্থাৎ তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়ে করেছে ভারত সরকার। এবং শুধু পুতুল নয়, তার ছেলে জয় যিনি বলেছেন যে তিনি তার মায়ের সাথে দেখা করতে ভারত যাবেন, তো প্রায় 1 মাস হয়ে গেল, জয়কে তো ইন্ডিয়া যেতে দেখা যায়নি, তাহলে কেন যাচ্ছেন না? ধারণা করা হচ্ছে যে তিনি গিয়ে দেখা করতে পারবেন না, তার মা অনেকটা গৃহবন্দী অবস্থায় আছেন, ভারত সরকার যদি দেখা করতে না দেয় তাহলে তার ওইখানে যেই লাভ কি। এখন কথা হচ্ছে সেলিম সামাদ তার রিপোর্টে এটাও উল্লেখ করেছেন যে দিল্লির যে সেনানিবাসে সংরক্ষিত এলাকায় আছেন, ওই এলাকায় একটা দোকান আছে এবং ওই দোকানে তিনি যে বাসায় থাকেন হাসিনা, তার থেকে দূরত্ব ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হাঁটার পথ, এবং সেখানেও তাকে যেতে দেওয়া হচ্ছে না। তার ফোন বিচ্ছিন্ন করা হয়েছে এবং কেন করা হয়েছে সেটা তিনি ব্যাখ্যা দেননি। তবে অনেকেই মনে করেন যে ডক্টর ইউনুসের ফোন আলাপের পর ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ তিনি যাতে কোনো কথাবার্তা বলে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি না করেন, তিনি যেন এরকম কোনো নির্দেশ না দেন তার দলের মানুষের কাছে, কারণ তিনি অনেক হত্যার সাথে জড়িত বলে বাংলাদেশ সরকার বলেছে, তার নামে অনেক মামলা এবং তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, এটাও এই সরকার বলছে। সো ভারতের জন্য এটা একটা কৌশলগত সমস্যা শেখ হাসিনাকে নিয়ে। এবং আমরা এটাও দেখেছি যে শেখ হাসিনার সাথে ছিলেন তার বোন শেখ রেহানা, এবং এই শেখ রেহানাও ভারতে আছেন, তিনি এখনও পর্যন্ত যুক্তরাজ্যে ফেরত যেতে পারেননি। এখন যেতে পারেননি তাকে কি এখানে আটকে রাখা হয়েছে কি না, না তিনি স্বেচ্ছায় তার বোনের সাথে এখানে আছেন, কারণ তার ভারত যুক্তরাজ্যে ফিরে যাওয়ায় কোনো সমস্যা নেই, কারণ তিনি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার দাঁড়ি এবং তিনি যে কোনো সময় যেতে পারেন, কিন্তু তিনি যেতে পারছেন না কেন? তো এইসব বিভিন্ন ক্যালকুলেশনে বোঝা যাচ্ছে যে হাসিনা গৃহবন্দী যদি নাও হন
মোটামুটি তিনি একটা রেস্ট্রিকশনের মধ্যে আছেন, তিনি মুভ করতে পারছেন না, কথা বলতে পারছেন না, এবং এটা তার নিজের জন্য হয়তো অনেক পীড়াদায়ক। কিন্তু ভারত সরকার বাংলাদেশের সাথে সম্পর্ক বিবেচনা করে হয়তো এই কৌশলটা নিতে পারে। তাছাড়া শেখ হাসিনার একটা নিরাপত্তা ইস্যু আছে, তিনি যেখানে সেখানে মুভ করলে বা কথা বললে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেই কারণেও তারা এই শর্ত আরোপ করতে পারেন, যোগাযোগ বিচ্ছিন্ন রাখার কৌশল নিতে পারেন, অথবা বাংলাদেশ ভারত সম্পর্ককে ভালোর দিকে এগিয়ে নেওয়ার জন্য, যেহেতু হাসিনা এখানে একটা ফ্যাক্টর, সুতরাং ভারত সরকার ডেফিনেটলি চাইবে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা যাতে স্বাচ্ছন্দ্যমূলক হয়, যাতে এখানে ধরনের কোনো সমস্যা তৈরি না হয়, যেহেতু বাংলাদেশ একটা প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু তারা এটাও ভুলে না নিশ্চয়ই, কারণ শেখ হাসিনা সরকারের সাথে, মোদী সরকারের অনেক ভালো সম্পর্ক ছিল, শুধু তাদের সাথে না, যেটা অপোজিশন কংগ্রেস পার্টি, কংগ্রেস পার্টির সাথেও শেখ হাসিনার গভীর সম্পর্ক রয়েছে অনেক আগ থেকেই। সো তারা তাকে শেল্টার দেবে, এটা ডেফিনেটলি দেবে, এটাতে কোনো আপত্তি নেই, কিন্তু তিনি সেখানে গৃহবন্দী অবস্থায় থাকবেন না মুক্ত থাকবেন, এটা হলো প্রশ্ন। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা আলোচিত, সমালোচিত, এবং শেখ হাসিনা দল আওয়ামী লীগ চায় যে তিনি ফেরত আসেন, কিন্তু তিনি আদৌ ফেরত আসতে পারবেন কি না, কখন আসবেন, এবং তার অনেক বয়স হয়েছে, এবং কিছুদিন যদি তিনি মধ্যে না আসতে পারেন, তিনি হয়তো আরও বার্ধক্যে পরিণত হবেন, এবং আলটিমেটলি তিনি রাজনীতিতে অংশ করতে পারবেন কি না বা দল চালাতে পারবেন কি না, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।